চ্যানেল জিরো। নদীর মুক্ত হাওয়ায় সকলের পারিবারিক জীবন হোক আনন্দময়, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে 28 ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হল নৌবিহার 2019। এই আনন্দময় নৌবিহারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সম্মানিত সভাপতি আলহাজ শুক্কুর মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহমেদ বাবুল, জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাজী কাজিমুদ্দিন প্রধান, আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ শিকদার, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাজী মোতালেব সর্দার, উপস্থিত ছিলেন বন্দর থানা প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও চ্যানেল জিরোর অ্যাডমিন সাব্বির আহমেদ সেন্টু, রিপন প্রধান জাহাঙ্গীর, নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের নেত্রী ডলি বেগম সহ নারায়ণগঞ্জ জেলা মহানগর যুব মহিলা উপজেলা শ্রমিক লীগ ও বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ। দিনব্যাপী এই নৌবিহারে অংশগ্রহণকারীরা শীতলক্ষ্যার বুকে বিচরণ করে আনন্দ শেয়ার করেছেন একে অপরের মাঝে, গণসঙ্গীত পরিবেশন করেন দেশের প্রখ্যাত শিল্পী গোষ্ঠী। এছাড়া আকর্ষণীয় বিষয় ছিল র্যাফেল ড্র। নৌবিহারটি সকাল 7টায় নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ভিআইপি গেট থেকে রওনা করে পদ্মা মেঘনা মোহনা ঘুরে পুনরায় নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল এসে শেষ হয়। সরকার ছিল মইনুদ্দিন আহমদের, সেই সময় বিদেশ থেকে আগত টাকা যারা ইতিমধ্যে টাকা এই দেশকে পাঠাতো সেই টাকা তার ছেলে এবং তিনি নিজেদের নামে ব্যাংকে রেখে সেই টাকা অপচয় করেছে, আত্মসাৎ করেছে, সেই মামলা দিয়েছে ফখরুদ্দিন আহমদ আর মইনুদ্দিন। নারায়ণগঞ্জের 5টি আসনের মধ্যে 3টি আসন আজকে আমরা নৌকা বিজয় হয়েছে, আর 2টার মধ্যে আমাদের বাহাদুরের প্রার্থী বিজয়ী হয়েছে। আমরা নারায়ণগঞ্জের 4 আসনের সংগ্রামী নেতা এক এম শামীমুস্তফা আগামী 2 তারিখ শনিবার 3টায় টিআইটি চত্বরে এক মহাসমাবেশ আয়োজন করা আছে। আপনারা যে যেখানে থাকেন আপনাদের ব্যানার নিয়ে 2:30টার মধ্যে আপনারা আমাদের 2 নম্বর কার্যালয়ের সামনে আসবেন, সেখান থেকে মিছিল সহকারে আমরা মিটিং এ সেখানে উপস্থিত হব। এটা আপনাদের কাছে আবেদন করল, আর আপনারা যারা এখানে এসেছেন আপনাদের কাছে একটা বিনয় সাথে অনুরোধ করবো, আমাদের মধ্যে ভালো ভালো শিল্প রয়েছে, ওনারা গান গাইবে তাদের ইচ্ছা অনুযায়ী,
হাতে পুরন মাস থেকে বলো এখানকার এটা যেন কেউ না করেন, গান ওনারা গাইবেন, আপনারা গান শুনবেন, গানে আনন্দ ভোগ করবেন, আপনারা কোনো শৃঙ্খল নষ্ট করবেন না। আমরা বিকেল ছটার মধ্যে আমরা এখানে ফিরে আসবো, যথেষ্ট আপনাদের খাবার পরিবেশন করা হবে, আপনাদের যথেষ্ট পরিমাণ খাবারের ব্যবস্থা করা হচ্ছে এবং আমরা জাতীয় শ্রমিক যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদের নলেজ আনবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা তার সমাধান করে দেবো। কিন্তু কেউ নিজের হাতে তাই আপনাদের দীর্ঘায়ু সুন্দর জীবন যেমন কামনা করে আগামী দিনে আরো সুন্দর আমরা একটা লোক হাতে করতে পারি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আপনাদের ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মাননীয় মানুষের। আমরা এখন অবস্থান করছি যাকে বলা হয় তিন নদীর মোহনা, সেই পদ্মা মেঘনা এবং মোহনা নদীর যে তিন নদীর যে মাথা সেখানে আমরা অবস্থান করছি। এখানে বিভিন্ন পর্যটকরা আসেন, তাদের মনের যে খোরাক সেই ভ্রমণে আসলে এখানে হয়তো একটু চোখ বুলায়। তো আমরা এখানে অনেক পর্যটক আছে, আমরা তাদের সাথে কথা বলবো, তাদের অনুমতি জানবো। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম ভুঁইয়া। আপনি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সোনারগাঁও, ঐতিহাসিক সোনারগাঁও, যে একদিন বাংলাদেশের রাজধানী ছিল। কি জন্য আসা হয়েছে এখানে? আসছি আমরা এই পর্যটক হিসেবে আসছি, আমাদের জাতীয় শ্রমিক লীগের কর্তৃক আয়োজিত একটা বনভোজন অর্থাৎ নৌবর্মনে আমরা এখানে আসছি। এই তিন নদীর মোহনা এসে আমরা সত্যি আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, আমাদের আত্মীয় স্বজন সবাই এসে আমরা এখানে অনেক আনন্দ উপভোগ করলাম। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনলেন যে আমাদের একজন দর্শনার্থী, উনি তার মনের অভিব্যক্তি প্রকাশ করলেন। তিনি বুঝাতে চেয়েছেন যে আসলে বাংলাদেশ যে অপার সৌন্দর্যের দেশ, সেই দেশের একটি অংশ এই চর। চিরাচরিত নিয়মেই চর উঠে আবার সব এরকম নদী গর্ভে বিলীন হয়ে যায়, আমরা প্রতিনিয়ত দেখে আসছি। তো আমরা আরও একজন দর্শনার্থীর সাথে কথা বলবো, আমরা জানবো এই চরে যে তিনি এসেছেন এই ভ্রমণ করতে বা ঘুরতে তার অনুমতি কী। আমরা একজন দেখছি যে একজন নারী পর্যটক এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন। বলছিলাম যে আমরা এখন কথা বলবো একজন প্রমিলা পর্যটক, যিনি এই চরে ঘুরতে এসেছেন, আমরা জানবো তার অনুমতি। যে আপনার নাম? আমার নাম শারমিনা একটা দলে। আপনি কি করেন? আমি গৃহিণী এবং পলিটিক্স করি। আচ্ছা, পলিটিক্স করেন? আপনি কি মানে পলিটিক্স বলতে রাজনীতিতে কিসে আছেন, কোন পদে আছেন? আমি আছি নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক। আচ্ছা, এখানে হঠাৎ আসা কি কারণে? এখানে আসি আমাদের জাতীয় শ্রমিক লীগ, এই শ্রমিক লীগের একটা বনভোজন আয়োজন করা হয়েছে। আমাদের শুকুর মাহমুদ লিডার, উনি আমাদেরকে এখানে নিয়ে আসে সুন্দর একটা পরিবেশে ঘোরার জন্য। আপনার নাম? জি, মোহাম্মদ শামীম পারভেজ। আপনি কি করেন? জি, আমি কন্ট্রাক্টর, গ্যাস কন্ট্রাক্টর। আপনার বাসা কোথায়? চাষার নারায়ণগঞ্জ। আচ্ছা, এই যে চরে যে এসেছেন, জি, তো আসলে কোন উদ্দেশ্যে আসলেন? আমাদের শ্রমিক লীগের পক্ষ থেকে আমরা আসছি। আচ্ছা, মানে নৌ ভ্রমণে এসে এই চরে আপনারা নেমেছেন? জি জি। এখানে কি প্রায় আপনারা নামেন নাকি? না না না, এই ফার্স্ট আমার আসা। এই প্রথম আসা? জি জি। তো প্রথম আসা হিসেবে এই যে চরের যে সৌন্দর্য, চরের যে এই আপনারা অবলোকন করলেন যে দৃশ্য, এই দৃশ্য আপনাদের কাছে কেমন লাগলো? না, অপূর্ব, খুব সুন্দর লাগছে। কারণ তিনি মোহনায় এই প্রথম আসছি তো, আর এত সুন্দর আবহাওয়া, মানে পরিবেশটাই চেঞ্জ করে। দর্শক, আমরা একটি জাহাজের মধ্যে যে ভ্রমণে যারা এসেছে তাদের অনেকের অভিমত শুনলাম। তো এই মুহূর্তে আমরা আরও যে দর্শনার্থী আছেন তাদের সাথে কথা বলবো, আমরা জানবো যে এই আজকের যে ভ্রমণ এবং আজকের যে যে চর চরে নেমে তাদের কেমন লাগছে সেই অনুভূতি। তো আপনার নাম? আমার নাম মোহাম্মদ কাজী উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের মহানগরের সভাপতি। আজকে আমরা জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা মহানগর এবং জাতীয় শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, যুব শ্রমিক লীগ সবার উদ্যোগে আজকে আমরা নৌবহরে এখানে এসেছি। আমরা যে চাঁদপুর এই যে চরের মধ্যে আমরা এখন আসছি, এই চরের নাম হয়েছে কাছিকাটা চর। এই চরটাতে নেমে আমরা সুন্দরভাবে ভালোভাবে আমরা উপভোগ করছি, তাই আমরা আনন্দিত। আমরা চাই প্রত্যেক বছর সবাই মিলে আমরা এই নৌবহরে আসতে পারি, এই আশাই ব্যক্ত করছি। দর্শক, আমরা এতক্ষণ বিভিন্ন দর্শনার্থীদের অভিমত জানলাম, তো আমরা এই মুহূর্তে কথা বলবো যিনি শ্রমিকদের একজন নেতা, দণ্ডিত নেতা, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ শুকুর মাহমুদ সাহেবের সাথে। আমরা জানবো আজকের এই ভ্রমণ নিয়ে তার অনুমতি। আমি মনে করি যে আজকের এই ভ্রমণ
আমাদের তো সবসময় বনভোজন হয়, বনে বিভিন্ন পিকনিক স্পটে, গাজীপুর, তারপরে সোনারগাঁ, রূপগঞ্জ বিভিন্ন পার্কে। তো এবার আমাদের শ্রমিকরা বললো যে আমরা একবার নদীপথে যেটা করলে বোধহয় ভালো হয়, তো সেই জন্য আমরা সবাই মিলে সবার সহযোগিতায় যারা এখানে উপস্থিত হয়েছে তাদের নিজস্ব অর্থায়নে এই নদী ভ্রমণটা আমরা আজকে সকালে শুরু করেছি। আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে এবং খাওয়া দাওয়ার সকালবেলা নাস্তা দেওয়া হয়েছে, বিকালে আবার নাস্তা হবে। আমরা জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ মহানগর জেলা এবং বিভিন্ন উপজেলা, যুব শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, বিশেষ করে আমার ঢাকাতে কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা সম্পাদক জনাব মোতার আমাদের সাথে রয়েছে, মোতালেব সর্দার, আর আর আমার সাথে এসছে আমাদের জাতীয় শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি জনাব অ্যাডভোকেট আহসানুল করিম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ মহানগরের আলহাজ কাজী মিনজামুদ্দিন প্রধান, জাতীয় শ্রমিক লীগের জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাইনুদ্দিন বাবুল সহ সকল নেতৃবৃন্দ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। সবাই সুন্দরভাবে এই অনুষ্ঠানকে বিভিন্নভাবে যার যার দায়িত্ব তারা পালন করেছে। আমার এই আজকে যে জিরো টেলিভিশন আমার যে অনলাইন যে চ্যানেলটি আমাদের সাথে আমাদের কথাবার্তা শোনার জন্য আসছে, আমি তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, শ্রমজীবী মানুষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আমি বলতে চাই যে আজকে নদীমাতৃক বাংলাদেশ এর যে একটা সুন্দর যে মনোরম যে দৃশ্য, যেটা যারা না দেখেছে তারা বুঝতে পারবে না। আমি যে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, মেঘনা এবং বুড়িগঙ্গা এবং শীতলক্ষা পদ্মা এর একটা মোহনার মধ্যে দাঁড়িয়ে আছে, ত্রিনদীর মোহনার মধ্যে দাঁড়িয়ে আছে, জাহাজ এদিক থেকে আসছে, ওদিক থেকে আসছে এবং জেলে ভাইরা মাছ ধরছে। একটা সুন্দর পরিবেশ এবং আকাশে সূর্য উঠছে, কখন মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে আবার আলোকিত হচ্ছে, ঠিক বাংলাদেশ তো তদ্রূপ, কখনো মেঘাচ্ছন্ন হয়ে যায়, কখনো আলোকিত হয়ে যায়। আজকের বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ হাসিনার যে নতুন সূর্য, 1971 সনের 16ই ডিসেম্বর যেটা উদয় হয়েছিল, সেই সূর্যের সে যে আলো আরো অত্যন্ত কঠিন এবং প্রকট আলো নিয়ে মানুষের সভায় আজকে এই বাংলাদেশের সরকার কাজ করে যাচ্ছে। আজকে নদীগুলোকে যদি আমরা সঠিকভাবে ড্রেজিং করতে পারতাম, আজকে নদী মাতৃক দেশ বলা হয় বাংলাদেশকে। শীতলক্ষা নদীতে বর্জ্যের দুর্গন্ধ মানুষ চলাফেরা করতে পারে না, বুড়িগঙ্গাতে চলাফেরা করতে পারে না। এই জন্য আমরা অনুরোধ করব সরকারের সংশ্লিষ্ট বিভাগে যারা দায়িত্ব রয়েছেন, অবিলম্বে যে সমস্ত মিল কলকারখানার মালিকরা ওই ডাইনের বর্জ্য নদীতে ফেলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আজকে শীতলক্ষা নদীর পারে ভুড়ি ভুড়ি সিমেন্ট কারখানা ভরে গেছে, সেই সিমেন্ট কারখানার যে ডাস্ট, এই ডাস্টের কারণে মানুষ আজকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই রোগ থেকে মুক্ত করতে হলে, এই পরিবেশ সৃষ্টি করতে হলে বাংলাদেশের এই নদীমাতৃক দেশের নারায়ণগঞ্জে বলা হতো প্রাচ্যের ডান্ডি, সেই প্রাচ্যের ডান্ডির পানির মধ্যে আজকে বর্জ্যের যেই আক্রমণ এবং যে ছড়াছড়ি, মানুষের নিঃশ্বাস নেওয়ার মতো কোনো পরিবেশ নাই। তো আজকে আমি অনুরোধ করব এই পানিতে যারা বর্জ্য ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, অনুদ্ধ মূল্যে পানিকে রক্ষা করতে হবে, নদীকে রক্ষা করতে হবে। এর জন্য আমাদের সরকারের প্রতি আমার দাবি, এই সমস্ত ডিপার্টমেন্টের যারা যারা জড়িত এই সমস্ত অসৎ কাজের জন্য যারা কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা করে শাস্তিমূলক তাদের দৃষ্টান্ত শাস্তি দেওয়া উচিত।
আলামিনের ক্যামেরায় এম আর হায়দার রানা, চ্যানেল জিরো, নারায়ণগঞ্জ। চ্যানেল জিরো।